আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি, আর নেমে সবাই আগে একত্রিত হয়েছি, তো এরপরে আমরা ফ্রেশ হব, তাই জন্য সবাই একসাথে হলাম, তারপরে কিন্তু আমরা এক এক করে ফ্রেশ হব। আমরা তো সবাই নেমে একত্রিত হয়েছি, আর আমাদের ট্রেন কিন্তু এই যে ছেড়ে দিল, কারণ এই ট্রেনটা তো হলদিবাড়ি যায়, তো এনজেপিতে আমরা নেমে গেছি, আর এই ট্রেনটা লাস্ট যাবে হচ্ছে হলদিবাড়ি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আমরা সবাই নেমে গেছি, দেখলে এনজেপিতে, আগের ব্লগে দেখলে যে আমরা এনজেপিতে নেমে গেছি, এবার এনজেপি থেকে একদম দার্জিলিং যাওয়া অবধি কারে কীভাবে যাবো না যাবো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি, এই ব্লগে সমস্ত কিছু শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সাথে থাকো, এই যে সব একত্রিত হয়েছি, আর বাবা ট্রলি নিয়ে আগে চলে গেল। তো আমরা কিন্তু লিফটে উঠে ব্রিজ এখন ক্রস করবো, ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো একদম ফ্রেশ, এখন আমরা বেরাচ্ছি, আর আমাদের গাড়ি এসে ওয়েট করছে, কিন্তু আমরাই লেট। বাইরে পড়ছে ঝপঝপিয়ে বৃষ্টি, এই টাইমে বৃষ্টি হয় না, কিন্তু এখন এখানেও উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে এই টাইমে। বাইরের ওয়েদার ভীষণই খারাপ, মানে পুরো বৃষ্টি। সব আমাদের লোক, আমরা এখন গাড়িতে উঠবো, আমাদের গাড়িও চলে এসেছে একদম সামনে, যে রেড কালারের গাড়িটা আমাদের, সমস্ত ট্রলি মানে উপরে উঠবে, ওঠাবে, তাই ব্যবস্থা করছে, প্লাস্টিক দিয়ে ঢাকবে। তো এখানে লক খোলাই আছে, পুরো বৃষ্টি দেখো, বৃষ্টি হচ্ছে। আমি সামনে একটু এদিকে সরে আসো, নাহলে উনি পারবে না, এদিকে আমার দিকে সরে আসো, এই জলটা মুছতে, আমাদের গাড়ি ছেড়ে দিল এনজেপি স্টেশন, এই তোমাদের সবাইকে দেখা যাচ্ছে, কই দেখা যাচ্ছে, হাত তোলো তো দেখি, এই আর সবাই হাত তোলো, জলের ব্যাগ তোমার কাছে, এই মা কই, আমার মা, আমার মা কে দেখো, ব্যাগ তোমার কাছে, এই তো মা, সোনা সোনা কার কাছে, ওই জল জলের কাছে, ভালো করে সুতা কি পানি পড়া গেল, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে।
যাচ্ছে, সমস্ত গল্প হাসি ঠাট্টা করতে করতে এখন আমরা উপরে উঠছি। দার্জিলিং এ ওঠার পথে এই মাঝ রাস্তায় দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য, এই যে সব একসাথে একবারে নামবে, এই যে পিসি আর আমি আগে নেমে গেলাম, এক এক করে সবাই নামছে ওখানে। আমি তবে এরকম কালো ব্ল্যাক কালারের চাদর পরেছিল ওরকমই, পিছন থেকে ভিউটা দেখো খালি, জাস্ট এত সুন্দর লাগছে। আর বৃষ্টি ভেজা দার্জিলিং, তার মধ্যে ঠান্ডা, মানে হাড়কা পড়ানো ঠান্ডা, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না, তো আমি বুঝতে পারিনি যে এই চৈত্র মাসে এত ঠান্ডা দার্জিলিংয়ে পড়বে, কারণ দার্জিলিংয়ে এত ঠান্ডা থাকে না। এরকম দোলে তো আরও এসেছি, এরকম থাকে না, কিন্তু এইবার যে এত ঠান্ডা থাকবে, এত ঠান্ডা থাকবে বুঝতে পারিনি। এই জন্য শুধু একটা স্টল নিয়েছি আর সমস্ত কিছু ট্রলিতে, এই জন্য আজকে আমার এই অবস্থা, ভীষণ ঠান্ডা লাগছে, হাড় কাঁপানি ঠান্ডা, হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে। ওয়েদারটা দেখো গাড়িতেই বসে রয়েছে, কারণ ওরা হচ্ছে মোমো খাবে না, ওরা বাড়ি থেকে যা খাবার টাবার এনেছে ওই খাচ্ছে, তো আমরা বাদ বাকি বৌমনিরা আর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। চিপসও কিনেছি, দেখো
ওয়েদার দেখো কি সুন্দর, জাস্ট ফাটাফাটি ওয়েদার। শেষ হচ্ছে না, একেই তো মেঘাচ্ছন্ন পুরো রাস্তা, বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘে মেঘ, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মানে রাস্তা পুরো মেঘে ভরে গেছে, কিছু দেখা যাচ্ছে না, শুধুই যেদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু সাদা আর সাদা। তার মধ্যে আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি, সবারই এনার্জি নেভে কমে গেছে, এবার মনে হচ্ছে কখন গিয়ে আমরা হোটেলে পৌঁছাব, সবার এনার্জি লেভেল ডাউন। তো এই পিছনে দুই জায়গায় দুজন অসুস্থ হয়ে গেছে আমাদের গাড়িতে, দুজনেরই গ্যাস হয়ে গেছে, গ্যাস থেকে বমি করছে। দুর্য কোনো দিন বমি করেনি, এত ছোট থেকে যে ওঠে, এত ছোট থেকে যে ওঠে, কোনো দিন কিন্তু বমি করেনি, এইবার ও বমি করতে করতে উঠলো।
আর এদিকে দেখো না, এটা এই দেখো বাবা, দেখো আর এইটা না সমানে ফুলে যাচ্ছে, যা কেনা হয়েছিল এতটাও ফোলা ছিল না। যত আমরা উপরে উঠছি এটাও তত মানে এবার বাস্ট করবে, এবার মনে হচ্ছে এটা বাস্ট করবে। তো সেই জন্য আমাদের গাড়িতে এখন দুজন অসুস্থ, আমার ছেলে তুর্য আর পিসি। তো এই তুর্যর প্রথম এই হচ্ছে যে বমি করতে করতে উঠছে, কোনো দিন ওঠে না, এত ছোটবেলা থেকে ও দার্জিলিং এসছে, অনেকবারও এসছে কিন্তু এই প্রথম ও বমি। আর পিসি মনে হয় মানে গাড়িতে উঠলেই এখন বমি হয়। আমার দিদন ভালো আছে, ও দিদন ভালো আছে, বলে কি বল আমার দিদন ভালো আছে, বাদ বাকি সব ফিট, তাই তো? সবথেকে বড় রেলওয়ে স্টেশন, উচ্চতম ও সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। না না দার্জিলিং নিচুতে তো, এর নিচুতে তো, এটা সবচেয়ে উঁচু, দার্জিলিং এবার নিচু আবার। আরে রেলওয়ে স্টেশনটা নিচু, এই যে পৃথিবীর সব থেকে উচ্চতম স্টেশন, এর উপরে আর কোন স্টেশন নেই, দার্জিলিং স্টেশন এর নিচে। স্টেশন দার্জিলিং, ভালো অ্যাঙ্কার পেয়ে গেছি আমি, প্ল্যাটফর্ম বাই তরফ। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, এই যে ওই যে কত টয় ট্রেন, এখানে আজকে টয় ট্রেন ছাড়েনি বলছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে আজ এ চলছে না। হ্যাঁ এই যে আই লাভ দার্জিলিং, আই লাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং আসলে মনটা আলাদা আনন্দে ভরে যায়। আমরা নামলাম গাড়ি থেকে, এখন সমস্ত কিছু মাল ঠাল নামানো হবে, কিছু হয়নি, এত কাঁপুনি দিচ্ছে না, হাড় কাঁপানি ঠান্ডা, ওরে বাপরে হাড় কাঁপানি ঠান্ডা। চলো তুর্যকে নিয়ে যাবো, এবার সব ব্যবস্থা করি, ছাতা ফাতা বার করি, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আই লাভ দার্জিলিং, এইটার এইটার কাছে পাবি না ফটো তোলার সুযোগ। আই লাভ দার্জিলিং, এই যে মা দিদন পিছনে, বৌমনি মা দিদন পিছনে। তো ডিসেম্বর মাসেও এসছি কিন্তু এরকম ঠান্ডা কোনোদিন পাইনি, ওরে বাপরে এবার যা ঠান্ডা না, এবার পাচ্ছি না, মাথা ঘুরছে, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। ডিসেম্বর মাসেও এসছি বলো, এরকম ঠান্ডা পাইনি, এটা পুরো কুঁজো হয়ে যাচ্ছি, নেমে না পুরো কুঁজো হয়ে গেছি, আমরা সোজা হতে পারছি না,
এত ঠান্ডা, আর তরুণ দুর্যোগিনী সবার আগে তাড়াতাড়ি করে চলে গেছে। হোটেলে পুরো কুয়াশা কুয়াশা, ওয়েদারটা হেভি, কিন্তু আমরা ঠিক মতন ঠান্ডায় মানিয়ে নিতে পারছি না, গরম থেকে আসলাম তো তাই জন্য। আর আমাদের ট্রলি আর জয়দাদাদের ট্রলি সব কিন্তু আমরা কুলির কাছে দিয়ে দিয়েছি, কুলি টেনে নিয়ে যাচ্ছে। তো এই সবে আসলাম, আর আজকে ম্যালের ওয়েদার দেখো, এই যে ম্যাল যেখানে প্রোগ্রাম হয়, ম্যালের ওয়েদার দেখো, এই দেখো পুরো ঘুরে দেখাই তোমাদের, দেখো কি সুন্দর ওয়েদার, ওয়েদার মারাত্মক ওয়েদার, কিন্তু ওয়েদার তো মারাত্মক, কিন্তু ঠিক মতন এখনো অবধি নিতে পারছি না, এত ঠান্ডা সত্যি, ডিসেম্বর মাসের থেকেও বেশি ঠান্ডা। দার্জিলিংয়ে ডিসেম্বর মাসেও এসেছি, এরকম ঠান্ডা ভাই পাইনি, যেটা পেলাম মানে পুরো না গাড়ির থেকে নেমে না পুরো কুঁজো হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা। এই যে আমরা রুমে ঢুকে গেলাম, আর ঢুকেই আগে দুর্যোগে শোয়ানোর ব্যবস্থা করছে তরুণ, এই যে তারপরে আমরা খেতে যাব ফ্রেশ ট্রেশ হয়ে। তো চলো, এই যে আমাদের রুম, প্রথম দিনই দেখিয়ে দিচ্ছি, এসেই এটাতে আমরা রয়েছি, আর এরকমই পাশের একটাতে জয়দাদারা রয়েছে। তো এসে দুর্যোগে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওকে খাইয়ে হজমের ওষুধ ওষুধ খাইয়ে এখন আমি, তরুণ, আর এই যে বাবা, বাবা মামি, তারপরে এই যে সবাই সামনে আছে, বৌমনি পিসি টিসি ওরা সব সামনে, এই যে যাচ্ছে সবাই, এখন আমরা যাচ্ছি খেতে। আর মা আর দিদন কি করেছে, একেবারে যখন হোটেলে আসার পথেই ওরা খেয়ে তারপরে একদম হোটেলে ঢুকেছে, মানে রুমে ঢুকেছে, এই জন্য ওরা এখন রেস্ট নিচ্ছে ফ্রেশ হয়ে, আর আমরা এখন যাচ্ছি খেতে। খাবার অর্ডার দেওয়া কমপ্লিট, এখন খাবার আসা বাকি। এই যে বাবা এদিকে সব জড়ো সড়ো দেখো না, এই যে পিসি এখানে, জয়দাদা বসবে, আর এই যে বৌমনিরা ওইদিকে টেবিলে, কই জয়দাদা কই, তো দেখি দেখে দেখিয়ে যা, তুতলে যাচ্ছি ঠান্ডা, দেখা দিয়ে যা, দেখা দিয়ে যা। তো আজকে আমাদের মেনু হচ্ছে প্লেন ভাত, আলু ভাজা, মুসুর ডাল গরম গরম, তারপর হচ্ছে সয়াবিনের তরকারি আর ডিমের আমলেট, এটা হচ্ছে আমার মেনু। তো এটা এই সেম মেনু তরুণেরও, সেম মেনু পিসিরও, সেম মেনু হচ্ছে বাবারও, শুধু হচ্ছে বৌমনি আর জয়দাদার ডিম কারি, ও ডিমের আমলেট, ও শুধু ডিম কারি, আর বাদ বাকি সব এক মেনু, আর তার সাথে চাটনি আর এই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত দিয়েছে, হ্যাঁ আচার আচার এটা, হ্যাঁ এই হচ্ছে আমাদের খাবার। তো চলো খাওয়া স্টার্ট করি। আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ম্যাল ঘুরছি, মেলে তো পুরো কুয়াশা, পুরো কুয়াশাচ্ছন্ন, এই দেখো কুয়াশায় ছেয়ে গেছে পুরো মেল, আর আমাদের মুখ চোখের অবস্থা কি, ট্রেন জার্নি করে এসে কিরে ইচ্ছা করে গায়ে দেয় আবার ঘোরানো নিয়ে, দেখলে এটা দেখো, এটা প্রথম দিনই মেলের সৌন্দর্য, প্রথম দিনেই মেলের সৌন্দর্য, এই যে মহাকাল মার্কেট, ওই যে মেল মার্কেট, ওই যে এইদিকে একটা মার্কেট, এইদিকে একটা মার্কেট, পাশাপাশি লোককে দেখা যাচ্ছে না, চলো তো দেখি আমরাও যাই।
ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা কিন্তু বসে গেছি, আর মা আবার চা করলো এখানে, মানে ইলেকট্রিক কেটলিতে চা খাচ্ছি আমরা। ওই যে দিদন, দিদন ওই দিয়ে চা খাচ্ছে। দিদনের গ্লাসটা দেখাও, গরমে ধরতে পারছে না বলে আমার কাপড় দিয়ে চাদর দিয়ে ধরেছে দিদন। আর এই যে ও যে পাপাকে ও বিস্কুট দেবে, সারাদিন আজকে এতটাই ক্লান্ত না, সেরকম কিছুই ভালো লাগছে না। সারাটা সন্ধ্যাবেলা বসে আমরা সবাই মিলে গল্প করেছি, আড্ডা মেরেছি, মানে খুব ভালোভাবেই গেছে, কিন্তু সবাই আজকে খুব ক্লান্ত। এই যে দেখো সবাই ক্লান্ত, এই যে মা দিদন। তার রাত্রিবেলা কেউ খেতে যায়নি, তরুণ একদম গিয়ে খাবার নিয়ে চলে এসেছে হোটেল থেকে, রুটি আর তরকা এনেছে। তো এখন সবাইকে বেড়ে বেড়ে দেবো, মাকে দিদনকে খাবার সবকিছু পারবো, বেড়ে এখন খাবো। এই যে বেড়ে দেবো, তাহলে খাবারটা বেড়েই দিই চলো। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু, রুটি তরকা আর হচ্ছে তার সাথে হচ্ছে চাটনি। এই যে এবার তোমার ব্যবস্থা হচ্ছে, বাবার খাওয়া কমপ্লিট। খেয়েছো ভালো?